একটা জিনিস বোঝার চেষ্টা করব, যে যে সৎসঙ্গ বলে যে কথাটা আমরা বলি, এই সৎসঙ্গ জিনিসটা কি, কেনই বা সৎসঙ্গের এত বড় মহিমা, এত বড় মাহাত্ম্য, কেন এক লহমা সৎসঙ্গ সাধু সঙ্গ একটা মানুষের জীবনে একটা কখনো কখনো আমূল পরিবর্তন এনে দিতে পারে? চিন্তা করে দেখো যে অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে অনেকে অনেক তীর্থে যায়, অনেক দেব দেবী দর্শন করে, অনেক কিছু করে, বা কত বার ব্রত তিথি উপবাস কত কিছু করে, কত বই স্টাডিজ করে, কত স্ক্রিপচার্স পড়ে, কিন্তু তারপরে কিন্তু তার মনের মধ্যে যে কুহেলিকা, তার মনের মধ্যে যে সংশয় দ্বিধা দ্বন্দ্ব, কত আনরিজলভড কোয়েশ্চেন্স, তার মধ্যে অনেক প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো সে হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে জিজ্ঞাসা করে, কিন্তু কোথাও সেই প্রশ্নের সেই উত্তর তার কাছে আসে না, যে উত্তরটা পেলে তার প্রাণের মধ্যে কোথাও যেন একটা আশ্বস্ত অবস্থা হয় বা সে দিশা দেখতে পায়। এই অবস্থাটাকে আনার জন্য কিন্তু সে ছটফট ছটফট করে সারা জীবন, যাতে করে সে এমন একটা অবস্থায় পৌঁছাতে পারে যে অবস্থায় পৌঁছালে এত সহজে সে ভালনারেবল হবে না, এত সহজে সে সাসেপ্টেবল টু নেগেটিভ ফোর্সেস ইন দ্য ওয়ার্ল্ড হবে না। কেবল ভালো মানুষ থাকবে, কোনো মন্দ মানুষ থাকবে না, তাহলে তো ভালো মানুষের কোনো মর্যাদাই থাকবে না। তুমি ভালো মানুষ বোঝো কি করে? ভালো মানুষ বোঝো মন্দ মানুষের তুলনামূলক একটা দৃষ্টিতে, তা না হলে তুমি কিন্তু ভালো মানুষ কখনো বলতে পারবে না। সাধুকে তুমি চেনো কি করে? প্রকৃত যে সাধু হয় তাকে তুমি চেনো কিসের জানো? সেই দৃষ্টিতে চেনো যে দৃষ্টিটা তোমার অলরেডি বহু মানুষ প্রমাণ করে দিয়েছে অসাধু আচরণের মাধ্যমে, তোমার কাছ থেকে সে সমস্ত বিশ্বাস আস্থা ভালোবাসা সেগুলোকে সে খেলেছে। এখন তুমি এমন একটা মানুষকে হঠাৎ করে পেলে যে তোমাকে একটা আনকন্ডিশনাল ভালোবাসা দেয়, যার তোমার কাছ থেকে কোনো চাওয়া নেই, কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো পাওয়ার আশা নেই, সে কেবল দিয়ে আনন্দ, আর সে তার দেওয়ার মধ্যে কোথাও অহমিকা নেই, অহংকার নেই, সে দিচ্ছে নিজের খুশিতে, সে দিচ্ছে কিন্তু বোঝাও যায় না সে দিচ্ছে, তার কারণ তার দেওয়াটাও একটা অদ্ভুত দেওয়া, যে দেওয়ার মধ্যে কোনো অভিমান নেই, অহংকার নেই। এইরকম যে একটা মানুষ, সেই মানুষটাকে তুমি চেনো কখন? যখন তুমি তোমার জীবনে অনেক জায়গায় ঠকে গেছো, অনেক জায়গায় তুমি অনেক আঘাত পেয়েছো, অনেক মানুষের উপর তোমার নিজের ইমোশনস অনেকটা ইনভেস্ট করে সেই ইমোশনসটা তুমি কখনো না কোথাও হার্ট হয়েছ, যখন তুমি এইরকম নানান রকম পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনের পথে চলতে চলতে চড়াই উতরাই পেরোতে পেরোতে কখনো সকনো একজন এরকম মানুষ পাবে যাকে তুমি প্রকৃত অর্থে সাধু বলো, এবং সেই সাধু যেন আমরা কখনো ধরে না আনি, তার জটা থাকতে হবে, অনেক রুদ্রাক্ষের মালা পরে থাকতে হবে, তার গেরুয়া কিংবা সাদা কিংবা কালো কিংবা লাল কিংবা মেরুন কালারের কোন একটা জামা কাপড় হতে হবে, যা কিছু তোমার ফ্রেমের মধ্যে রয়েছে, তোমার মনের জগতে রয়েছে সাধু অর্থে, সেগুলো তো কিছুই থাকে। তোমরা যদি সদ্গুরু সঙ্গ কুলদানন্দ ব্রহ্মচারীজির সদ্গুরু সঙ্গ পড়ে থাকো, তাহলে দেখবে এক জায়গায় কুলদানন্দজি তাঁর গুরুদেব সম্বন্ধে লিখছেন। প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামীজি একদিন কলুটলার ওই জায়গা থেকে একটা পথের মধ্যে দিয়ে যাচ্ছেন নর্থ ক্যালকাটার, হঠাৎ একটা জায়গায় দেখলেন দূরে ফুটপাথের ওপর একটা মুচি বসে আছে, জুতো সেলাই করছে বসে বসে। প্রভুপাদ যাচ্ছিলেন এক জায়গা থেকে আরেক জায়গায়, থমকে দাঁড়িয়ে পড়লেন, থমকে দাঁড়িয়ে পড়ে ওনার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকলেন, কারণ সাধু সাধুকে চিনতে পারে, সাধু দৃষ্টিতে কিন্তু সাধু ঠিক ধরা পড়ে। বিজয় কৃষ্ণ গোস্বামীজি দূরকে দেখে বুঝলেন ইনি কোনো সাধারণ মানুষ নন,
অথচ একটা কাজ করছেন কি, ফুটপাথের পাশে বসে পাঁচটা লোকের জুতো সেলাই করছে, পরিষ্কার করছে। কিছুক্ষণ একটা জায়গায় আড়ালে উনি দাঁড়িয়ে রাখলেন, সেই মানুষটি ওখান থেকে উঠলো, সমস্ত কিছু গুটিয়ে ভেতরে নিয়ে সে চলতে আরম্ভ করলো। বিজয়কৃষ্ণ গোস্বামীজি তাকে ফলো করলেন। ফলো করতে করতে একটা জায়গায় গেলেন, গিয়ে দেখলেন যে সে একটা গলির মধ্যে ঢুকে গেল। উনিও পেছন পেছন একটা ফলো করে, ওনার দৃষ্টির অগোচরে ওনাকে ফলো করে গিয়ে একটা জায়গায় পৌঁছালো, যেখানে দেখলো নিচে একটা এরকম কয়েকটা স্টেপস নিচে নেমে চলে যাচ্ছে, সেরকম জায়গায় উনি নামছেন। উনিও সঙ্গে সঙ্গে সে নিচে নেমে গিয়ে দেখলেন সে নিচে একটা কুঠির মতন একটা ঘর আছে, অন্ধকার ছোট্ট একটা ঘর, সেখানে অনেক চামড়া টামড়া রয়েছে, সেইখানে উনি থাকেন। রুবাদ বিজয়কৃষ্ণ গোস্বামীজি সেই ঘরের মধ্যে গিয়ে ঢুকলেন, উনি সেখানে গিয়ে বসেছেন। উনি গিয়ে প্রথমেই করজোড়ে আগে প্রণাম জানালেন তাকে। তিনি বললেন, তুমি কি খুঁজতে এসছো এখানে? বললো, আমার দেখা তো মিথ্যা হবে না, আমি যা দেখেছি আমি তো দেখে নিয়েছি, আপনি কে আপনি কি, তবে আমার একটু জানার বড় আগ্রহ যে আপনার মতন একজন মহাপুরুষ, এটা আপনি, এই দুটো জিনিস আমি ঠিক মেলাতে পারছি না, আমার একটু অসুবিধা হচ্ছে, আপনি যদি দয়া করে আমাকে একটু আপনার গোপন কথা আমাকে জানান যে কেন এইভাবে একটা প্রচ্ছন্ন একটা এই মুচি বা চামার এই জাতীয় একটা কাজের মধ্যে আপনি নিজেকে রেখে কি যেন একটা লুকোবার চেষ্টা করছেন, আপনি দয়া করে আমাকে বলুন। সেই মানুষটি তখন প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামীজিকে বললেন, অনেকদিন আগেকার কথা, আমার গুরু আমাকে অত্যন্ত ভালোবাসতেন, আর আমারও জীবন তখন ছিল গুরুময়, গুরু ছাড়া কিছু জানতাম না। একদিন এরকমই আমি আশ্রমে, অনেক ভক্তদের আগমন হয়েছিল, গুরুদেব আমাকে বললেন, দেখ ওদের সবাইকে আগে প্রসাদ টুসাদ খাইয়ে দে ভালো করে, হ্যাঁ, তারপরে আমার কাছে নিয়ে আসিস, তারপরে আমি সৎসঙ্গ করব। এবার উনি বললেন যে সেদিন সকাল থেকে আমি অনেক কাজ করে খুব ক্লান্ত ছিলাম, যখন এই খাবার সবাইকে দেব সেই সময়টা আমার প্রচন্ড খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে যে আমি আর তখন আর থাকতে পারছি না, তখন আমি একটা আড়ালে গিয়ে বসে একটু নিজে কিছু খেয়ে নিয়ে তারপরে ওনাদেরকে সবাইকে সার্ভ করলাম। পরে যেই গুরুর ঘরে গেলাম, গুরু আমার দিকে তাকিয়ে বললেন, ওরে চামার, অতিথি সেবা না করে সাধু হয়ে তুই আগে নিজে খেয়ে নিলি, ওদের আগে খাওয়ালি না, এত খিদা তোর, আর ওই খিদার জন্যে তোর এত, তোর তো চামড়া ছাড়া তুই কিছু নোস, কারণ তুই তো চামড়া ছাড়া কিছুই চিনিস নি রে এতদিনও। এই যে গুরুর মুখ থেকে কথাটা বেরোলো, পরে উনি সাধনায় সিদ্ধি লাভ করলেন, সিদ্ধি লাভ করে উনি গুরুময় হয়ে গেলেন, কিন্তু গুরু বাক্যকে তিনি কখনো বৃথা হতে দিলেন না, গুরু বাক্যকে বৃথা হতে দিলেন না, কারণ গুরুর মুখ থেকে বেরিয়েছিল তুই চামার, তাই সারা জীবন উনি চামারের কাজ করে গেলেন। রাস্তার ধারে বসে পাঁচটা লোকের জুতো পালিশ, জুতো সেলাই করতেন, গুরু বাক্য পালন। তো এখানে কি জানো, এই যে মানুষটা, এই মানুষটাকে তো তুমি চিনতে পারবে না, তুমি চিনবে একমাত্র সেই মানুষকে যাকে আর পাঁচজন চেনে, যার অনেক নাম ডাক, হাঁক ডাক, যার ছবিটা তাকে গুরুকরণ করার পরে তোমার ঘরে যদি টাঙাও পাঁচজনের সাথে, তোমার জিজ্ঞেস করবে, ও মা, এনার কাছ থেকে দীক্ষা নিয়েছো, বাবা তোমার কি ভাগ্য। অপরিচিত যাকে কেউ চেনে না জানে না, অথচ তার মধ্যে সত্য আছে, আসল বস্তু আছে, এত সহজে তুমি তার কাছে গিয়ে মাথা ঝোঁকাতে পারবে না। তাই তোমাকে বলছি, শুরুতেই বলে রাখছি, যদি সত্যের উপাসনা করতে চাও, ভেব না এই পথটা এত সহজ, তার জন্য তোমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। তাই সৎ সঙ্গ করতে গেলে সাধু খুঁজতে হবে, সাধু খোঁজা আজকের দিনে বড় কঠিন গো, কারণ সাধু ছাড়া কে তোমায় সৎসঙ্গ দেবার ক্ষমতা রাখে? চারটে বই পড়া বিদ্যা থাকতে পারে, চারটে মুখস্থ বিদ্যা থাকতে পারে, ডগায় তোমার জীবে
ভগবদ গীতার শ্লোক থাকতে পারে, কিন্তু হৃদয়ে প্রেম না থাকলে, হৃদয়ে ভালোবাসা না থাকলে, হৃদয়ে সেই ঈশ্বরের প্রতি সেই এক বগ্গা টান না থাকলে, তোমার চোখে যদি ঈশ্বরের নামে যদি জল না আসে, তুমি যদি মা মা করে চিৎকার করতে না পারো, কিসের তোমার ভক্তি, কিসের তোমার ভালোবাসা, কি খুঁজছো তুমি, কে দেবে তোমাকে? এই পৃথিবীতে কেউ নেই যে তোমার মনের ইচ্ছা পূর্ণ করতে পারে, তার কারণ তুমি নিজেই তোমার নিজের মনের ইচ্ছা সম্বন্ধে জানো না যে তোমার মনের প্রকৃত ইচ্ছা কি। তুমি নিজেই নিজেকে চেনো না, তুমি নিজেই জানো না তুমি কি খুঁজছো, কোথায় খুঁজছো, কোথায় হারিয়েছো যে আবার খুঁজছো, কি এমন হারিয়েছো যার জন্য তোমার এই খোঁজা। সবার আগে একটু নিজেকে অ্যাসেস করার চেষ্টা করো। সৎসঙ্গ কি জানো, নিজের মধ্যে একটা সৎ সত্তা আছে, সৎ মানে যার বিনাশ নেই, সেটাকে সৎ বলে। তোমার শরীরের বিনাশ আছে, সৎ নয়। একটা সময় দেখবে তোমার মনও কিন্তু সম্পূর্ণরূপে লয় হয়ে যাবে, তার মানে মনও সৎ নয়। যা কিছু বিনাশশীল তা কখনো সৎ হতে পারে না। সৎ একমাত্র সেটাই হতে পারে যেটা অবিনাশী, যেটা অক্ষয়, যেটা অব্যয়, যার ব্যয় নেই, ক্ষয় নেই। সব কিছুর মধ্যে যে অনুস্যূত হয়ে আছে, যে ছিল, যে আছে, যে থাকবে, যাকে চোখে দেখলেও সত্য, যাকে চোখে না দেখলেও সত্য। তুমি তো তোমার ভেতরে যে প্রেম হয় তাকে চোখে দেখতে পাও না, কিন্তু তা বলে কি তোমার ভেতরে প্রেম মিথ্যা? চোখে তো দেখতে পাও না। তোমার সন্তানের জন্য যে অপথ্য স্নেহ তোমার জীবনে, তোমার হৃদয়ে, তোমার মনে, সেই অপথ্য স্নেহটাকে তুমি দেখতে পাও না, তবে কি তাকে তুমি অস্বীকার করতে পারো, নেই বলতে পারো? ঠিক তেমনি সৎ, তাকে তুমি চোখে দেখতে পাও আর না পাও, যা অবিনাশী তাকে তুমি দেখতে পাও আর না পাও, তোমারই মধ্যে তিনি বিরাজ করছেন, তোমার বাইরে নয়, তোমার ভেতরে বিরাজ করছেন, তাই তুমি বাইরে তার আভাস দেখো, সত্য দেখো না। সত্য একমাত্র তোমার ভেতরে। যেদিন তোমার ভেতরে সেই সত্যের প্রতি স্পৃহা আসে, এ সত্য আপেক্ষিক নয় যে বাবা লোকনাথ তোমাকে এত ডাকছি তুমি আমার মনের ইচ্ছা পূর্ণ করছো না, এ সেই সত্যের কথা আমি বলছি না। মা কালীর মন্দিরে গিয়ে মাথা ঠুকছি যেমন তেমন করে এই কাজটা আমার করে দাও, আমি সেই আপেক্ষিক সত্যের কথা বলছি না। কেন এরকম অনেক আপেক্ষিক সত্যের জন্য তুমি ধর্ণা দিয়েছো ঈশ্বরের দোড়ায় দোড়ায়, কত সাধু সন্তের কাছে গিয়ে ভিক্ষার ঝুলি পেতেছো, এবং সেগুলো সব পূর্ণ হয়েছে তোমার ইচ্ছা, তবুও তো তোমাকে দেখছি, কেমন যেন একটা দুঃখী দুঃখী ভাব, কেমন যেন একটা অপূর্ণতা তোমার মধ্যে, কেমন যেন আজও তুমি যেন কি খুঁজেছিলে আজও তুমি পাওনি, তাই তোমাকে দেখলে মনে হয় উমা তাহলে কি তুমি জানো না তুমি কি হারিয়েছো? এটা হতে পারে তুমি জানো যে তুমি কি হারিয়েছ, তুমি জানো না সেটা কোথায় হারিয়েছ। তুমি ভাবো তুমি হারিয়েছ বাইরে, তাই তুমি অলিতে গলিতে মন্দিরে মঠে এখানে সেখানে যে যেখান থেকে বলে সেখানে খোঁজাখুঁজি করো। সৎসঙ্গ কি জানো, সৎসঙ্গ হচ্ছে তোমার মধ্যে যে একটা অবিনাশী সত্তা আছে, সে তোমার শ্বাসে প্রশ্বাসে স্থূল রূপে আছে। তুমি সারা পৃথিবীর বুকে যেখানে যা কিছু খুঁজেছ, যার জন্যে তুমি কত ইমোশন ইনভেস্ট করেছ, কত টাকা পয়সা ব্যয় করেছ, কত সময় অপব্যবহার করেছ, সব কিছুর পেছনে কিন্তু একটা জিনিস ছিল, সেই জিনিসটা কি জানো, সেই জিনিসটা হচ্ছে তুমি আনন্দ খুঁজছিলে যে, কিন্তু তুমি কখনো বুঝতে পারোনি সে আনন্দ একমাত্র সেখানেই আছে যেখানে সৎ আছে, যেখানে সৎ আছে সেখানে চিত আছে, যেখানে চিত আছে সেখানে আনন্দ আছে, সচ্চিত আনন্দ, তবেই তো তুমি ঈশ্বরের কাছাকাছি গেলে। তুমি সৎকেই যদি ভুলে থাকো
তাহলে চিত তো তোমার থেকে আলাদা থাকবেই, চিত মানে হচ্ছে চিন্ময়ী মা তোমার থেকে আলাদা থাকবে। কিসের মধ্যে তুমি খুঁজছো আগে দেখো তুমি কাকে খুঁজছো, অসতের মধ্যে হাতড়ে বেড়াচ্ছ আর বলছো তুমি সৎকে খুঁজছো।